রহমত পূর্ণ হক প্রভাত তমত পুরনো হক প্রভাতমার তাহা আর ফজরে আছে যার রহমত পূর্ণ প্রভাত হয়তা الحمد رب رب والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم علیکہ یا رسول اللہ وعلا علیٰ وََ یا حبیب اللہ صلاحت علیکہ یا نبی اللہ وعلا علیٰ وََ یا نور اللہ এবং মাদানি চ্যানেল দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আজ্জা আর একবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত থেকে দর্শক বৃন্দ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের নিকট উপস্থিত হয়েছি আজকে আলহামদুলিল্লাহ আজ্জা আমরা এই অনুষ্ঠানের মধ্যে কিছু আলোচনা করব আর আপনারা তো অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে থাকি বিষয়ভিত্তিক আলোচনা করা হয় আর আমরা আমাদের অনুষ্ঠানকে আল্লাহ তাল কালাম কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এর তেলতের মাধ্যমে শুরু করি পাশাপাশি নাথা ইসলাম ভাই আমাদের সাথে থাকেন নাথা ইসলাম ভাইদের কাছ থেকে আমরা নাতে হামদ মানকাবাত শ্রবণ করি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব মোবাইল লিগে দাওবাদ ইসলামী আমাদের সাথে আছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোবাইল হিসেবে হিসাবে আমাদেরকে ডানদিকে আমাদের মোনাওয়ার ভাই রয়েছে পাশাপাশি আমাদের বামদিকে আমাদের ফয়জুর রহমান ভাই রয়েছেন আর আমাদের কারি সাহেব হিসাবে অর্থাৎ কুরআনে পাক তেলত করার জন্য আমাদের শোয়েব আত্মারি ভাই আছেন এবং নাদ পাঠ করার জন্য আমাদের সাথে আছেন আজকে রাশেদ আত্মারি ভাই তো ইনশাআল্লাহ তালা তাদের থেকে আমরা আমাদের অনুষ্ঠানের যে কার্যগুলি রয়েছে মাদানি ফলে নেব হামদ শুনবো কোরআনে পাকে তলাত করব। ইনশাআল্লাহ তালা আসন শুরুতে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের উপর দুর্দে পাক পাঠ করার ফজিলত বরকত সম্বলিত একটি হাদিসে মোবারকাত শ্রবণ করে নিই আল্লাহ তালার প্রিয় নবী রসুল্লা রবি সরকার সাল্লাহ তাই আলহি আলিউসালাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন আমাদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি দুরুদে পাককে দুর্দে পাকের পাঠকে আমরা যেন নিজের অভ্যাস বানিয়ে নিই আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক বিষয় আমরা নিয়েছি আর বিষয়ের নাম কি তা আমরা জানবো আমরা শুরুতেই কুরআনে পাকের তিলাও শ্রবণ করব আমাদের সাথে রয়েছেন কারি সাহেব সোহেব রাজা আত তার থেকে আমরা শ্রবণ করবো তো দর্শকবৃন্দ কোরআনে করা এবং শ্রবণ করার কিছু আদব রয়েছে আমরা আদব সহকারে খুবই মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি জি ভাই ভাইরা ও দর্শক শ্রোতা আসুন আমরা সকলে কোরআন কারিমে তেলাব শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই কেননা মমিনীর নিগাত তার আমল চেয়ে উত্তম ইনশাআ প্রথমে আমি নিয়ত করে নিচ্ছি যে আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সল্লাহ তাইলা আলি আলী ওসাল্লামের সন্তুষ্টি অর্জনার্থে এবং সব পাওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তেলাবত করব আপনারাও নিয়ত করে নিন যে এবং তার প্রিয় মাহবুব সল্লাহ তাইলা আলি আলি ওসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সব পাওয়ার উদ্দেশ্যে কোরআনুল করিমের তেলাবত শ্রবণ করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة ترجعي إلى بك راضية مرضية فادخلي في عبادي فادخلي جنتي

এবং তেল শ্রবণ করলাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার পাক কালাম তিলত করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ নাথখা ইসলামী ভাই রয়েছেন নাথখা ইসলামী ভাই থেকে আমরা হামদেবাড়ি তা আলা শ্রবণ করব আর আজকে আমরা যে বিষয়টি নিয়েছি এই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তালা আজকে আমরা একটি বিষয় নিয়েছি যা দ্বারা আশা করি আমাদের প্রত্যেকটি ব্যক্তির ইনশাআল্লাহ তালা অনেক বড় শিক্ষা অর্জন হবে আমাদের জীবনে আমরা কি করছি কি করা উচিত আমাদের এ সকল বিষয় আমরা জানতে পারব ইনশাআল্লাহ তালা আমরা যাব আমাদের রাশেদ মাদানী ভাই এর কাছে তার কাছ থেকে আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করব

اللہ کی قدم بقدم ہے یہ انسان نہیں انسان وہ انسان یہ انسان نہیں انسان

اور ایمان نے یہ کہتا ہے کہ میری جان ہے یہ اور ایمان نے یہ کہتا ہے کہ میری جان ہے یہ صلی اللہ علیہ کا یا رسول اللہ وَسَلَّمُ عَلَيْكَ يَا حَبِيِّبَ اللَّهِ يَا اللَّهِ مالك مَوْلًا تُمِ مُحَانٍ مَوْلًا تُمِ رَحْمَانٍ مَوْلًا تومي رحيم مولا تومي محاد الله 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 Allah <tries> and Allah, Allah Allah, Allah, Allah and Allah, Allah love and love and love and love and and love and love Allah, love and love Allah, 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 Allah. <تصفيق> <تصفيق> حسبي ربي جل الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد الله لا إله إلا الله في الله 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 الله

Allah 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 subhanallah he khoni kumar mohan subhanallah subhanallah tumi srishta amar ami banda tomar tumi srishta amar ami banda -tumha. subhanallah subhanallah, subhanallah. ہو ہر مولا تم میرا رحم ہر مولا تم میرا مولا تم غفار مولا

Allah, 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 موہان مولا تم رحمان مولا تم میرے کھل جائے در جنت کے دو زخ کی سب آگ بجھے کھل جائے در جنت کے دو زخ کی سب آگ بجھے دل سے کوئی ایک بارک لا الہ الا اللہ to Mohan Mala, ha Rahman Mala, la to me ra Mohan ma Allah. mo

মোরা বান্দা তুমি মৌলা মরা ভিকারী তুমি দাতা মোরা বান্দা তুমি মৌলা মুখপেক্ষি তোমার ফের বাদশা মুখপেক্ষী তোমার ফের বাদশা লা

मोरा सत्तारे तुमी मोरा पापी तुमी پاپی غفار تمہیں گنگاری روتی تو مردیا گنگاری روتی تو مردایا شبحان شبحان تمہیں مہان مولا تمہیں رحمان مولا تم میرا تمہیں مہار اللہ اللہ, اللہ

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ আমরা হামদে বাড়ি তা আলা শ্রবণ করেছি রাশেদ ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ হামদ হাম আল্লাহ প্রশংসা শোনালেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ তালার হামদ প্রশংসা বেশি বেশি বর্ণনা করতে পারি দর্শকবৃন্দ একটি বিষয় আমরা নিয়েছি যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে হে নফস আল্লাহকে ভয় করো প্রতিটি মানুষ তার কিছু বৈশিষ্ট্য থাকে আর নফস নামও মানুষের অন্তরের মধ্যে এমন একটি জিনিস যা আমাদেরকে চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার নভস সম্পর্কে আজকে আমরা জানব নভস কত প্রকার নভস কী কী অনেকেই মনে করি নফসের ধোকার কারণে আমরা খারাপ হয়ে যাই এখন নভসের কারণে আসলে কি আমরা খারাপ হয়ে যাই কিনা আর নফসের ব্যাপারে আনে পাকে কি কোনো বর্ণনা এসেছে কিনা অর্থাৎ আজকে নভস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাহলে দর্শক বৃদ্ধ মোবাইল হিসাবে আমাদের সাথে মুনার ভাই রয়েছেন এবং ফজর রহমান ভাই রয়েছেন প্রথমে ফয়জর রহমান ভাইয়ের কাছে যাব তার থেকে আমরা কিছু মাদানি ফুল শ্রবণ করব দেখবো ফয়জুর রহমান ভাই আমাদেরকে নফসের বিষয়ে কি বলতে চান বা কি বলেন আমাদেরকে দর্শকবৃন্দ আমরা যেন এগুলো স্মরণে রাখি কেননা আমাদের জীবনে এগুলো কাজে আসবে ইনশা আল্লাহ তালা ফাজুর রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আজকে বিষয় সম্পর্কে তো আপনি শুনলেন যে হ্যাঁ নফস আল্লাহকে ভয় করা নফ সম্পর্কে আমরা শুনবো তো এই ব্যাপারে কিছু মাদানি ফুল দর্শকবৃন্দের উদ্দেশ্যে যদি আপনি দিতেন

অনেকে ভাবে যে নফস আর শয়তান হয়তো দুটা একই কিন্তু এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে নফস আর শয়তান এক নয় জি আমরা নফস ও শয়তান এক কথা অনেক সময় বলি কিন্তু দুজনের যে কার্যকলাপ মানুষকে কিভাবে তারা ধোকা দেয় এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে আচ্ছা 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 তো প্রথমে এটা আমরা খোলাসা করে নেই জেনে নেই যে নফস এবং শয়তানের মধ্যে কি পার্থক্য রয়েছে শয়তানের প্রথমে কাজ সম্পর্কে আমরা জানি যে শয়তানের কাজ হলো কি মানুষের অন্তরে শুধু ওয়াসওয়াসা দেয়া কুমন্ত্রণা কি করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় কিন্তু একটি গুনাহের ব্যাপারে যদি অন্তরের ভিতর বারবার ওয়াস আসে তো ওইটা নফসের পক্ষ থেকে শয়তান তো একবার বস বস দেয় মানে শয়তান একবার কুমন্ত্রণা দেয় আর নফস বারবার দেয় বারবার ওই ওটার সম্পর্কে আমাদেরকে জাগ্রত করে বারবার করার ইচ্ছা আমাদের অন্তরে দিয়ে দেয় তো বারবার যখন আসবে সেটা হলো নফসের পক্ষ থেকে যেমন এটা আমরা উদাহরণস্বরূপ এভাবে বুঝে নিতে পারি যে শয়তান শুধু অন্তরে বস দেয় যে কিভাবে দেয় যে অমুক কাজ করো কিন্তু মানুষ যখন ওই লক্ষ্য না করে তাহলে মানুষ যদি ওদিকে ধ্যান না দেয় ওটা কিন্তু মানে পরে আর আসে না এটা নিঃশেষ হয়ে যায় তো কিন্তু আবার যদি বারবার এটা অন্তরে খেয়াল আসতে থাকে যেটা করো এটা করো তাহলে কি এটা কিন্তু আবার নক্সের পক্ষ থেকে মানে শয়তান একবার তো দিবে শয়তানের কাজ হচ্ছে এটা একবার অন্তরে অবস্থা দেয়া যে এটার অমুক উপকার রয়েছে যদি মানুষ ওদিকে না দেয় লক্ষ্য না দেয় সে ভালো কাজে মনোনিবেশ করে তাহলে এটা কিন্তু চলে যায় যায় নিঃশেষ হয়ে কিন্তু যদি অন্তরে বারবার এটার খেয়াল আসতে থাকে ওইটা নফ্স আমাদেরকে দিয়ে থাকে নফ্স আমাদেরকে এটা তাড়না দিয়ে থাকে অর্থাৎ মানুষকে মানুষকে কিন্তু শয়তানও ধোকা দেয় এবং দিয়ে ধোকা দিয়ে থাকে কিন্তু দুজনের ধোকা দেওয়ার যে পদ্ধতি এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে আচ্ছা পার্থক্যটা এরকম যে শয়তান যখন গুনাহের কোন خیال আমাদের অন্তরে দেয় তখন সেটার সে তাবিল করে দেয় সে ব্যাখ্যা করে দেয় কিভাবে যে কোনো গুনাহে যখন خیال আসে তখন শয়তান বলে যে ওমুক গুনাহের কাজ করে নাও খারাপ কাজ করে নাও যে ওটার মধ্যে দুনিয়াবি এমন উপকার রয়েছে এটা এমন লাভ হবে করলে এভাবে আমাদেরকে পৌঁছে বিশ্লেষণ করে আমাদের মাইন্ডে বসে দেয় আমাদেরকে প্রচিত করার চেষ্টা করে যে এই কাজ করো এটার মধ্যে কি রয়েছে এমন উপকার রয়েছে এমন লাভ রয়েছে এটা করলে তুমি এমন উপকৃত হবে আর নফস কি করে আর নফস মানে যদি এভাবে খেয়াল আসে তাহলে বুঝতে হবে শয়তানের পক্ষে শয়তানের পক্ষ থেকে আর নফ কি করে নফস কোন একটা গুণের কাজের সে স্বাদ বোঝায় আমাদেরকে আচ্ছা যে এই কাজটা করলে তুমি এমন স্বাদ পাবে এমন মজা পাবে এমন ওটা করে দেখো কেমন লাগে আচ্ছা তাহলে সেটা হচ্ছে কি নফসের পক্ষ থেকে নফসের পক্ষ থেকে তাহলে দুইটা পার্থক্য হয়ে গেল যে শয়তান এটা আমাদেরকে লাভ দেখায় যেটা করো এবং অমুক কষ্ট করলে অমুক লাভ হবে দুনিয়াদি উপকার হবে তুমি এটা পাবে সেটা পাবে তখন এটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরে খেয়াল আসে আচ্ছা আর নফস আমাদেরকে যে কোনো একটা কাজের এটা সে বোঝায় যে এটা করলে তুমি এমন স্বাদ পাবে এরকম স্বাদ পাবে এমন মজা পাবে এটা করে দেখো কেমন লাগে সেটা কিন্তু নফসের পক্ষ থেকে নফসের পক্ষ তাহলে এভাবে আসলে বুঝতে হবে সেটা নফসের পক্ষ থেকে এসেছে তো এটা বুনিয়াদি একটু পার্থক্য এবং নের মধ্যে আচ্ছা আচ্ছা তো নফস এর সম্পর্কে আমরা জানব জেনে নেই লুগাতের মধ্যে কিছু শাব্দিক অর্থ রয়েছে এর মধ্যে কয়েকটি হলো যেটা মেন কয়েকটা শব্দিক অর্থ সেটা হলো নফসের অর্থ যে প্রাণ রূহ অথবা হাওয়া অথবা চাহিদা অথবা নফস বলতে মানুষ অথবা বাতিনকেও বোঝায় যেমন বাতিন যে নফস তো এটা জাহেরি এটা আমরা দেখতে পারি না মানে বাতিন এটা অপ্রকাশ্যন্তরিন অপ্রকাশ্যন্তরিন জি 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 তো এই নফসের যে শব্দিক অর্থ এরকম হয় তো নফসের কিন্তু এভাবে অনেকগুলো প্রকার রয়েছে নফসের কিন্তু তার মধ্যে প্রসিদ্ধ তিনটি রয়েছে যে যে তিনটি সম্পর্কে কোরআনে পাকও এসেছে কোরআনে পাকও এসেছে জি জি ওই তিনটি নফস সম্পর্কে এর মধ্যে আবার যারা রায় রয়েছে যারা একটা বিষয় সিদ্ধান্ত নেন উনারা বলেছেন যে নফস কিন্তু কিন্তু একটাই এর যে সিফাত রয়েছে গুণাগুণ বৈশিষ্ট্য এগুলা ভিন্ন আচ্ছা তো ওই হিসাবে নফসের প্রকার করা হয়েছে একটি কিন্তু এটি দেখা যায় যে এর কার্যকলাপ এর গুণাবলী হিসেবে আমরা বিভিন্ন ভাগ করে থাকি ইনশাল্লাহ তালা শ্রবণ করব নফসের কত প্রকার রয়েছে কি কি রয়েছে ইনশাআল্লাহ আমাদের সাথে মনোর ভাই রয়েছে মনোর ভাই থেকেও কিছু মাদানি ফুল নেব এরপরে আপনাদের দর্শকবৃন্দ কলও আসছে আপনাদের এস এম এসও আসছে ইনশাআল্লাহ তালা এস এম এসের দিকে যাবো কলসের দিকে যাব মনোর ভাই থেকে কিছু মাদানি ফুল শুনবো এরপরে ইনশাল্লাহ তালা কলসের দিকে যাবো জি মনোর ভাই লাপাক আমাদেরকে নবসের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখুক আমিন বাস্তির পক্ষে ফজর রহমান ভাই খুব সুন্দর বললেন যে শয়তানের কাজ হলো বাহির থেকে ইন্ধন জোগানো আর নবসের কাজ হলো সে ঘরের মধ্যে থেকে বারবার সে জ্বালা যন্ত্রণায় মানুষকে নিপতিত করা এবং গুনাহের ক্ষেত্রে উৎসাহিত করা আর নফস ওই পর্যন্ত বিরত হয় না যতক্ষণ না বান্দা সেই গুনাহে না পড়ে যায় গুণা না করে নেয় যখনই বান্দা গুণা করে নেয় তখন নফস সে নিজেকে জয়ী মনে করে আর নফসের। কিছু বিষয় রয়েছে নফস আমাদের অভ্যন্তরীণ একটি বিষয় আর এটা অনেক সময় খুব শক্তিশালী হয়ে যায় অনেক সময় দুর্বল হয় তা আজকের যে বিষয় হে নবস আল্লাহকে ভয় করো এটা মূলত আল্লাহওয়ালা ব্যক্তিদের একটি কল একটি কথা তারা যেভাবে নবসকে শাসন করে থাকে সে শাসনের যে বহিঃপ্রকাশ সেটা হলো এই বাক্যটা হে নবস আল্লাহকে ভয় করো কারণ এই নফস মানব দেহের মধ্যে আর এই মানব দেহ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি না করতে পারে তো জাহান নামে যেতে হবে তো তখন এই পড়ে যারা ধোকার মধ্যে নিপতিত হয়ে গুণা করেছে তো সেই ব্যক্তি আজাবে গ্রেফতার হবে আর এই ধমকটি বা এই কথাটি মূলত নফসে আমার জন্য আনবে বলো নফসের যে বিষয় তো নফস কোরআন কারিমের মধ্যে যে এসেছে তিন প্রকার নফসে আম্মারা নফসে আল্লাহামা আর নফসে মোতোমা ইন্না তো এর মধ্যে তিনটার ভিন্ন কাজ এর মধ্যে গুনাহে প্ররোচিত করে গুনাহের দিকে ধাবিত করে শুধু একটি বিষয় একটি নফস সেটা হলো নফসে আম্মারা এটার কাজ হলো যে মানুষকে গুনাহে প্ররোচিত করা মানুষের গুনাহের মধ্যে অটল রাখা এবং এটার মাধ্যমে যে একটা আমরা বিভিন্ন খাবার খাই খাবারের মধ্যে যে স্বাদ উপলব্ধি করি সেই স্বাদকে জাগ্রত করে দেয়া তো যখনই এভাবে নফসের প্রচনা আসে তখন বান্দা সেই গুনাহে পড়ে যায় আর গুনাহে যখন পড়ে যায় তখন দেখা যায় যে একটি থেকে আরেকটি গুনাহে জন্ম দেয় আর সেই ক্ষেত্রেও নফস কী করে উৎসাহিত করে এভাবে যেমন রমজানুর মোবারকের মধ্যে দেখা যায় শয়তানের কার্যক্ষমতা নিষ্ক্রিয় করে দেওয়া হয় জি আবার কোন কোন রেওয়ায়েতে আছে শয়তানকে বন্দী করে দেওয়া হয় আবার কথাও আছে যে বিষয়ে যে শয়তানকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে যে ক্ষমতা দিয়েছিল কিয়ামত পর্যন্ত বান্দাকে ধোঁকা দেয় কিন্তু রমজানের মধ্যে সেই ক্ষমতাকে রোহিত করে দেয়া হয় যাতে আল্লাহ তাআলার বান্দারা ইবাদত করতে পারে শয়তান ধোঁকা না দিতে পারে কিন্তু নফস তো মানুষের সাথেই থাকে এই নফসের প্ররোচনা বান্দা রমজানুল মুবারকের মধ্যে মাআজালা গুনাহে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় তো নফস কখন পরিচিত করতে পারে যখনই তা বান্দা পরিতৃপ্তি সহকারে খাবার খায় যখন পরিতৃপ্তি সহকারে বান্দা খাবার খায় তখন নফস চাঙ্গা হয়ে যায় নভস সবল হয়ে যায় নফস শক্তিশালী হয়ে যায় তখন বান্দাকে বেশি বেশি গুণা করায় এজন্য আর যখন বান্দা যখন বেশি বেশি রোজা রাখতে থাকে বেশি বেশি হ্যাঁ রিয়াজত করে সাধনা করে এবং ক্ষুধা হতে কম খাওয়ার চেষ্টা করে আর নিজের নফস যে খাবারগুলোর মধ্যে যে কাজের মধ্যে বেশি বেশি উৎসাহিত করে সেটা থেকে নিজেকে বিরত রাখে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বান্দা নফসের উপর জয় লাভ জয় লাভ করতে পারে এবং নিজে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে এখানে যে বিষয়টা আল্লাহর ওলি যারা রয়েছে তার এই বিষয়টা নিয়ে সাধনা করতেন আমরা কোনো কিতাবে পড়েছি যে চল্লিশ বছর ধরে তার পছন্দনীয় খাবার খায়নি কারো রুটি এবং গরম ডিম খাওয়ার ইচ্ছা ছিল সে চল্লিশ বছর ধরে এটা তার নফস বলতেছে যে তুমি খেয়ে নাও কিন্তু সে খাচ্ছে না আচ্ছা কারো বিষয় রয়েছে সে চিনি এবং গাজর ইত্যাদির হালুয়া দিয়ে কিছু খাওয়ার তার ইচ্ছা সে দীর্ঘ বছর ধরে সে নফসের সাথে কথোপকথন করছে যে তোমার এই আশা আমি পূর্ণ করতে দেব না ঠিক আছে এইভাবে দেখা যায় আল্লাহর অলিরা সাধন করত কেন কারণ নফসের একটি কথা যদি সে মেনে নেয় তো নফ আরেকটি বাহানা যে আরেকটি কথা মানানোর জন্য বাধ্য করে তো এই জন্য আমরা জানি যে যারা মত পান করে নফসের ধোকায় পড়ে তো নাউজুবিল্লা প্রথম তো নফস অল্প পান করে নাও ইত্যাদি বলে তাকে পরিচিত করে কিন্তু যখন সে মদ পান করে নেয় সে নেশাগ্রস্ত হয়ে যায় তখন তারা তারা শত শত গুনাহের কাজ করে নেয় নফস তো এই জন্য যে বিষয়টা আল্লাহ রলিদের সাধনা তারা নফসের বিরোধিতা করতেন এবং সময় আজকে যে বয়ান বিষয় হে নফস আল্লাহকে ভয় করো তারা বিভিন্ন প্রেক্ষাপটে নফস যখন তার মধ্যে খারাপ কাজের জাগ্রত করতে চাইতো খারাপ কাজ তাকে দিয়ে করাতে চাইতো তখন এই বাক্যটা বলে সে নফসকে সম্বোধন করে বলতো আল্লাহকে ভয় দর্শক বন্ধু খুব সুন্দর আমরা মাদানী ফুল শুনছি রহমান ভাই থেকে শুনলাম মোনার ভাই থেকেও শুনলাম ইনশা তাআলা তালা আরও মাদানী ফুল শ্রবণ করব আল্লাহর বলিরা কিভাবে নিজের নবসকে সম্বোধন করতেন এটাও আমরা জানলাম তারা কীভাবে বেঁচে থাকতেন থাকার পদ্ধতিও আমরা ইনশাআল্লাহ তালা জানবো কিছু কল নেব আপনাদের আপনাদেরকে আমাদের সাথে রাখবো এ পরে আমরা ইনশাআল্লাহ তালা আবারো আলোচনায় ফিরে আসব কল চালিয়ে দিন মোহাম্মদ সিরাজুল ইসলাম ঢাকা বলতাগাওসি আমি রহমতপূর্ণ অনুষ্ঠানটি দেখছি এই অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই এই অনুষ্ঠানে একটি নাচ শুনতে চাই ইনশাআল্লাহ তালা চেষ্টা করব পরবর্তী কল মোহাম্মদ খায়রুল বাশার রাব্বি হবিগঞ্জ মাদবপুর আমি মাদানির ছাত্র আমিও তোমার কাছে ভালো লাগছে আর দাওয়াতে ছিলে আমি পছন্দ করে ভালোবাসি আমি একটা নাচ শুনতে চাচ্ছি আল্লাহ তালা আপনার ভালোবাসাকে দায়ম কায়েম রাখুক আল্লাহ তালা আমাদেরকে মাদানী চ্যানেল দেখে এ থেকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক পরবর্তী কল মোহাম্মদ জুবাইর হোসেন গাজীপুর থেকে আমি একটা নাচ শুনতে চাই নাচ শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তালা চেষ্টা করব নাচ শোনার জন্য আমাদের সাথে নাচ খাই ইসলাম ভাই রাশেদ মাদানী ভাই আছেন ইনশাআল্লাহ তালা শ্রবণ করব পরবর্তী কল আমি হবিগঞ্জ থেকে নরিন বলছি আমি সব সময় মাদানি চ্যানেল দেখি আমি একটা রাতের রাসুল শুনতে চাই আপনি রাতের সব শুনতে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রাতের রাসুল শ্রবণ করার জন্য আমাদেরকে অনেকে মেসেজ করেছেন কিছু মেসেজের দিকে যাব আপনাদের কমেন্টসও পড়ব অনেকে কমেন্টসও করছেন আমাদেরকে একজন মেসেজ করেছেন লিখেছেন যে একটি নাচ শুনতে চাই আমার মন খারাপ আমার মন যেন ভালো হয়ে যায় আসলে তা আলা নাচ শ্রবণ করা এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আর নাতের শুনলে আশিকানা রসুলের মন ভালো হয়ে যায় এরপর আমাদেরকে মেসেজ করেছেন বিনতে আব্দুল শহীদ শ্রীমঙ্গল থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মাদানি চ্যানেল দেখার সৌভাগ্য নসিব করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ আমি একটি আল্লাহ হজরতের মানকাবাদ শুনতে চাই আমার আমার জন্য দোয়া করবেন নিশা আল্লাহ তালা চেষ্টা করছি আমরা আপনাদের যে অনুরোধকৃত কালাম আমাদের কাছে আসছে আমরা তা পূরণ করার জন্য ঈশ্বা আল্লাহ আমাদেরকে একজন গাজীপুর থেকে মমনুল ভাই মেসেজ করেছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে আমরা একটি অন্য অর্থাৎ আমরা প্রতি পর্বের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আমরা চেষ্টা করব এই বিষয়টি একদিন রাখার জন্য সেদিন আমরা আলোচনা করব শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এরপর আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ জুয়েল দশাইল পঞ্চগড় থেকে তিনি জানিয়েছেন যে প্রতিদিনের মতো আজও যুক্ত হয়ে যুক্ত আছি আপনাদের সাথে যুক্ত থাকুন সাথে আপনার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে মেসেজ করেছেন লিখেছেন আমি একটা নাচ শুনতে চাই নাচটা হলো খোদারি প্রিয় নবী আমাদের রফু তিনি রহিম তিনি ইনশাআল্লাহ আল্লাহ তালা চেষ্টা করব। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে বিনতে আব্দুল সালাম মেসেজ করেছেন লিখেছেন মারশাল্লা খুব সুন্দর বিষয়ে আলোচনা হচ্ছে এরপর জানতে চেয়েছেন যে ছয় রোজা কি ভেঙে রাখতে হয় নাকি একেবারে রাখা যায় একেবারেও রাখা যায় আপনি একদিন পরপর বা দুই দিন পরপর আপনি সেভাবেও রাখতে পারেন অর্থাৎ সাওয়ালুল মোকারম মাসে যেন আমরা ছয় রোজা রেখে নিই একসাথেও রাখি বা যেভাবে আমার সুবিধা হয় আমরা যেন রেখে দিই এর ফজিলা সম্পর্কে এসেছে যে ব্যক্তি রমজানুল মোবারকের পর সওয়ালুল মোকারমে ছয় রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো এমন সব তার আমল লিখে দেওয়া হবে তা তালা আমাদেরকে কিছু কমেন্টস করেছেন ইসলামী ভাইরা কমেন্টসের দিকে যাব আমাদেরকে দেখছেন শায়ের মোহাম্মদ জায়িদ হাসান ভাই এরপর আমাদেরকে আমাদের সাথে আছেন রহমতুল্লাহ ভাই কাউসার ভাই আমাদের সাথে আছেন তিনি একটি কমেন্টস করেছেন সিঙ্গাপুর থেকে তিনি দেখছেন একটি নাজ শরীফ শুনতে চাচ্ছেন মদিনায় যাব দাওনা অনুমতি এরপর আমাদের সাথে ইমন ভাই আছেন এরপর আমাদেরকে জানাইয়া মেসেজ করেছেন কমেন্টস করেছেন ময়মনসিং থেকে তিনি আমাদের সাথে আছেন আজকের বিষয় সম্পর্কে তিনি শুনছেন এরপর আমাদেরকে আশরাফ আলী ভাই তিনি লিখলেন আমি ঘুম থেকে যখন জাগলাম তখন সকাল আটটা বাজে আর তিনি তখন থেকে আমাদের অনুষ্ঠানের সাথে আছেন এরপর আমাদেরকে মেসেজ করেছেন কমেন্টস করেছেন খুব সুন্দর মাদানী ফুল নিয়ে আলোচনা হচ্ছে তিনি মাদানী ফুল আমাদের সাথে শুনছেন শালম ভাই আমাদের সাথে আছেন ওমান থেকে আল্লাহ তালা সবার এই খিদমত বা সবার এই দেখা কবুল করে নে দর্শক বৃন্দ আপনারা নিজের আইডি থেকে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন সে আল্লাহ তালা আমরা যেহেতু আপনাদের অনুরোধ এসেছে আমাদের কাছে নাথ শরীফ শোনানোর জন্য ইনশা আল্লাহ তাহলে রাশেদ মাদানী ভাইয়ের কাছে যাব এখন তার কাছ থেকে আমরা নাতরসুল শ্রবণ করবো জি রাশেদ ভাই কিমোহন মা ত কিমহান শ্যাম জদ তো মানমৰ যাদ হইনি সৃজন ভবে উপম তোমার হইনি ভবে উপম তোমার কি মহান শানো জাদা তো এই পৃথিবী বাগুড়ি এই পৃথিবী বিতে ধনিকণ হোক বাগুড়ি পেয়েছে সব কলে না তোমার পেয়েছে স কলে দুঃখী না তোমার কাকিমোহার সা নমরজা তোমার ফিরে যা চাই লু করিলে খালি হাতে ہے شہیبت بدھا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا اور ایک میں کیا کتنی مجھ سے لاکھ کو کافی ہے شاعرہ تیرا پھر جانی گورے کھانی ہاتھ তি প্রিয় নীল খজানা তোমার প্রিয় নীল খজানা তোমার কি মহান শো মুর তোমার বাদশাহর বদ

যে গুলাম হলো মস্তফা তোমার যে গুলাম হলো মো মার তোমা আকা কি মহান শানো মর যাদা তোম প্রিয় पीती यारसी या बारा प्रीथ خدا کی پتی ہی نبی چائے تو خدا تو مائے ہی نبی چائے تو خدا تو مائے کی مہان شان و مر جدا تو مائے مرآن

তোমার কি মহান শর্যাদা হয়নি হৈনি শ্রীজন ভবে উপ তোমার হৈণি শ্রীজন ভবে উপ বাস্তবে কি নবী সাল্লাহ আল্লি আসাল্লামের যদি উপমা দিতে যাই প্রিয়নবী সাল্লাহ আলাইস্লামের উপমা কাউকে পাওয়া যাবে না আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ আলাইস্লামকে এমনভাবে সৃষ্টি করেছেন যার কোনো তুলনা হয় না অদ্বিতীয় তিনি আহমদুলিল্লা আজসাওয়াজ দর্শক বিন্দু আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম নফস সম্পর্কে হে নফস আল্লাহকে ভয় করো তো ওই ব্যাপারে মাদানী ফুল শুনছিলাম আবারও যাব মাদানী ফুলের দিকে আমাদের ফয়জুর রহমান ভাই তিনি খুব প্রস্তুতি নিয়ে এসেছেন ফজর রহমান ভাই থেকে আরও কিছু মাদানী ফুল শ্রবণ করবো জি ফজর রহমান ভাই জি সোহেল ভাই আমরা নফসের সম্পর্কে আমরা বিস্তারিত জানছিলাম শুনছিলাম আমাদের মনোর ভাই নফসে মোতামা কথা বললেন আসলে এটার যে সংক্ষিপ্ত যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যে মোতামাইনা হলো যা মানুষকে আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার জিকির এবং ফিকিরে আখেরাদের চিন্তা মগ্ন রাখবে সব সময় আমরা তো মোতামাইনা সম্পর্কে আয়ত শ্রবণ করলাম তিলতের মধ্যে যেটার আসছে এটা তর্জা মা ইনশাল্লাহ শুনবো ইনশাআল্লাহ তো আর এটা কি করা আমাদের যে খারাপ চাহিদাগুলো সেগুলোকে ধ্বংস করে দেয় দমন করে দেয় দমন করে দেয় এবং

এই নবস সম্পর্কে বলা হয়েছে যেমন এটা রয়েছে যে ইসমিল্লা এখন রহিম ইয়া ইয়াতো হান নফসুল মোপমা ইন্না ইমান থেকে অনুবাদ হলো যে হে শান্তিময় প্রাণ এর ইলা রব দিকে র বেয়াতম দিকে ফিরে যাও হুম এমন অবস্থায় যে তুমি তার উপর সন্তুষ্ট এবং তিনি তোমার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাদখুলী ফি আমার খাস বান্দাদের মধ্যে প্রবেশ করো ওয়াদুখুলি দুখুলী জান্নতি এবং আমার জান্নাতে এসো তো কানজুলুমনের মধ্যে তাফসীরের মধ্যে এটা রয়েছে যে মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিতে শুরু করবে তাদের যখন শেষ মুহূর্ত চলে আসবে তখন তাদেরকে এভাবে সম্বোধন করা হবে আল্লাহ মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন তাদেরকে এভাবে বলা হবে যে তোমরা জান্নাতে চলে এসো আর মুমিন তখনই আমরা হতে পারবো যখন নিজের নফস যে রয়েছে নফসকে দমন করে অর্থাৎ মতো মা ইন্নাকে আমরা নিজের মধ্যে নিয়ে নিজের জীবনকে পরিচালিত করব নেকির কাজ করব তখনই আমরা মুমিন হতে পারবো এবং আল্লাহ তালার এই বাণী আমরা শুনতে পারবো বুজুর্গান দিন এভাবে করেছেন ওনারা নিজের নফকে নফসে মোতামা ইন্নায় পরিণত করে ফেলেছেন আচ্ছা এবং নফকে কেননা নফসকে সাজা দেওয়া ছাড়া নফস কি হবে না আসলে আমরা যদি এভাবে বলি দেখা যাবে যে ভুল হবে না হয়তো আর যদি নফসে আমারাকে আমরা শাস্তি দেই তাহলে এটা আমাদের জন্য আমাদের জন্য উপকার এজন্য যে আমরা নেকির পথে পরিচালিত হতে পারবো গুনার কাছ থেকে আমরা বিরত থাকতে পারবো জি বর্ণিত রয়েছে যে নফসের ব্যাপারে যে আল্লাহ তাআলা যখন নফসকে সৃষ্টি করলেন জি তো সৃষ্টি করে নফসকে সম্বোধন করলেন যে হে নফস বলো আমি কে এখন নফস সে উল্টো প্রশ্ন করলো আপনি বলুন আমি কে তাহলে নফস কত মানে সেটা সৃষ্টি জগৎ থেকে সেটা এমন ছিল এই জন্যই নফস আমাদেরকে যেটা নফসে আম্মারা আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে তো নফস বললো যে আমি কে তখন আল্লাহ তালা নফসকে এক হাজার বছর ক্ষুধার্ত রাখলেন ক্ষুধার্ত ক্ষুধার্ত রাখার পর জিজ্ঞেস করলেন বলো আমিকে নফস তখনও বললো আমিকে সে নিজের সম্পর্কে বলছে যে আমি কে সে মানে উল্টো প্রশ্ন উল্টো প্রশ্ন করছে অর্থাৎ নিজের এটা এখন দমন বছর থাকার পরেও সে মানে ঠিক হয়নি তারপর তাকে এক হাজার বছর কি করা হলো তাকে পিপাসার্থ রাখা হলো আচ্ছা তারপর তাকে জিজ্ঞেস করলো আমি কে আল্লাহ সম্বোধন করলো তাকে তখনও সে একই কথা বলল যে আমি কে আল্লাহ তালাকে বললো আমি কে তারপর আল্লাহ তা নফসকে এক হাজার বছর ক্ষুধার্ত এবং দুটাই তারপর যখন নফসকে জিজ্ঞাসা করলো সম্বোধন করলো যে বলো আমি কে তখন যে রব্বি আল্লাহ আপনি আমার প্রতিপালক আসলে এখানে কিন্তু মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছে বা আমরা যারা রয়েছে আমাদের জন্য খুবই শিক্ষণীয় যে নফস কেমন মানে খারাপ বা খুবই যে তাকে ক্ষুধার্ত রাখা হলো তারপরে সে নিজে দমন হচ্ছে না হচ্ছে না দমন হচ্ছে না তাহলে আমাদের কত চেষ্টা করা উচিত নফসে দমন করার জন্য কত কষ্ট করা উচিত আসলে এগুলো জানার তো বর্ণিত রয়েছে যে এ নফকে যদি আমরা সঠিক পথে আনতে চাই তাহলে তাকে ক্ষুধার্ত এবং পিপাসার্থ রাখতে হবে উভয়টা রাখতে হবে জি যেটা বুজুর্গানের দিন করেছেন আর নফসের জন্য উপযোগী হচ্ছে কম আহার করা কম ঘুমানো তো এটা হচ্ছে নকশার জন্য মানে উপযোগী আর নেকার লোক যারা রয়েছে তাদের এটা গুণাবলী যে তারা কম ঘুমান কম খাবার খাবার খান এবং মাসা আল্লাহ তালা কম কথা বলেন তো দর্শক আমরা খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করলাম আমাদের ফজর রহমান ভাইয়ের কাছ থেকে আবারও তার কাছে আসবো মাদানী ফুল শুনবো আমাদের সাথে মোনার ভাই রয়েছেন মোনার ভাই থেকেও কিছু মাদানি ফুল শ্রবণ করব নব সম্পর্কে ইনশাআল্লাহ তালা জি মুনাদ ভাই জি বাস্তবিক পক্ষে আল্লাহ ওয়ালারা নফসের বিরোধিতা করে আল্লাহকে চেনার চেষ্টা করতেন এবং আল্লাহকে রাজি করার চেষ্টা করতেন আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেন আর বাস্তবিক পক্ষে যে ব্যক্তি নফসকে চিনে ফেললো সে মূলত আল্লাহকেই চিনে ফেলল আর এ বিষয়ে হাদিসে পাকে রয়েছে মান আরাফা নফসাহু ফাকত আরাফা রব্বাহু তো এই জন্য আউলেক রাম দিন এই সাধনাই করতেন ধ্যানের মাধ্যমে মোরাকাবার মাধ্যমে যে আমার মধ্যে যে নবসের প্ররোচনা আছে আমার মধ্যে খারাপ দিকগুলো রয়েছে যেটাকে নবস লালিত পালিত পরে আমাকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায় তো সেগুলোকে তারা ধ্যান করে তারা বুজুর্গানের দিনের সান্নিধ্যে থেকে তারা কিতাবাদি পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ন্যাক্স সংস্পর্শ অবলম্বন করে তারা নফসেরই বিরোধিতা শিখতেন এবং নফসের বিরোধিতা করে তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেন আর মূলত আমরা তো জানলাম যে নফসের পরিচয় যদি লাভ করে ফেলে যে নফস কীভাবে ধোকা দেয় আজকে মানুষের মধ্যে যেই ধোকা প্রতারণা গিব চুগলি যত ধরনের গুণা রয়েছে মানুষের সব কিছুর পিছনে একটি যে তারা নফসের প্রচনায় নিজেকে গ্রেফতার করে ফেলে যদি একটা ব্যক্তির লোভই না থাকে সে কীভাবে ঝগড়া করতে পারে জায়গা সম্পত্তি নিয়ে সে কীভাবে ঝগড়া করতে পারে যে খাবার দাবার নিয়ে একজন ব্যক্তির লোভ লালসা যখন জাগ্রত হয় তখনই কিন্তু সে সম্পত্তি নিয়ে ঘরের মধ্যে বিভিন্ন খাবার নিয়ে বা খাবারের স্বাদ এদিক সেদিক হলো এই বিষয় নিয়ে ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে যায় যদি তার মধ্যে সে চাহিদাই না থাকে সেই নবসের কুপ্ররোচনায় না পড়ে যায় ধোকায় না পড়ে যায় তখন তার মধ্যে সেই জিনিসগুলি জাগ্রত হয় না আমরা জানলাম যে নবসকে চিনতে হবে নফসের বিষয়টা যদি চিনে ফেলি তখনই আমাদের আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন সম্ভব হবে আল্লাহ তালার পরিচয় আমরা লাভ করতে পারবো আল্লাহ তালা ইবাদত করতে পারবো এ সম্পর্কে তো একটি ঘটনা রয়েছে যে আল্লাহর ওলিরা কিভাবে নিজেকে কষ্ট দিতেন এবং নিজের নফসকে চিনে আল্লাহকেও চিনতে পারতেন এবং আল্লাহর ইবাদত করতেন একবার হজরত ইব্রাহিম খাওয়াস তিনি বর্ণনা করেন এবং ঘটনার তারিখ যে আমি একবার লাকাম পাহাড়ে চড়ে গিয়েছিলাম পাহাড় সেখানে হঠাৎ এক আনারের প্রতি আমার নজর পড়ে গেল এবং সেটি ভক্ষণ করার জন্য খাওয়ার জন্য আমার মনে বাসনা জাগল জাগল আমরা বিভিন্ন জিনিস দেখলে আমাদের মনে একটা জাগ্রত হয় যেটা খেতে পারতাম এরকম অতএব ফলটি হাতে নিয়ে আমি তখনই মুখে দিয়ে দিলাম তো যখনই মুখে দেয়া হলো তখন সেই ফলের স্বাদটা টক অনুভব করলো সে আর যেটা তার নফস কবুল করলো না সে কি করলো সে ফলটাকে ফেলে দিল ফেলে দিয়ে আবার সে সামনে হাঁটতে লাগলো অতপর কিছু পথ সামনে এগুতেই একটি লোকের প্রতি তার দৃষ্টি পড়ল লোকটি রাস্তার পাশে অত্যন্ত অবহেলায় অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং একজাক ভীমরুল তাকে দংশন করে চলেছে তো ইব্রাহিম খাওয়াজ রহমতুল্লাহ তাগলালে বলেন আমি লোকটিকে দেখে সালাম করলাম তো যখন সালাম করলাম তো তার সাথে প্রথমে দেখা কিন্তু যখন সালাম করলাম লোকটি এতে অবাক হয়ে জিজ্ঞাসা করল তা আমি এতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে চিনেন কিভাবে আপনি আমাকে চিনেন কিভাবে তখন সে বলল যে আল্লাহ কে চিনতে পেরেছে সে সবাইকে চিনতে পারে ভয়ান আল্লাহ আমরা হাদিসে পাকেও শুনলাম যে নিজের নবসকে যে চিহ্ন সেই মূলত আল্লাহকে চিন্ন আর এই ঘটনা থেকে শুনতে পারলাম যে আল্লাহকে চিনতে পেরেছে সে সবাইকে চিনতে পারে তাউলে সাধনা ছিল নফসের বিরোধিতা করা আর নফসের বিরোধিতা করার কারণে তারা পাহাড়ে গুহায় বন জঙ্গলে বা একাকিত্বে তারা থাকলেও তাদের কাছে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মাখলুকাদের রাজ গোপন রহস্য সেটা খুলে দিতেন তো এই জন্য আমাদের উচিত যে নফসকে চিনার সাধনা করা নফসের বিরোধিতা করা নিজের মনের বাসনাকে ত্যাগ করা যখনই এভাবে আমরা মনের বাসনা ত্যাগ করতে চাইব পারব তখন আমরা ধীরে ধীরে আল্লাহ তালার সন্তোষ লাভ করতে পারবো কিতাবে বর্ণিত রয়েছে যা নফসের কামনা বাসনা জাগ্রত হয়ে যায় তো তখন তার অন্তর থেকে মারে ফাতের সূর্য ডুবে যায় তো দুইটা বিষয় একরকম কখনই হয় না যে দুনিয়ার মধ্যেও ধাবিত ধাবিত হব হব মধ্যে বসির রহমতুল বলেছেন যে দুনিয়া এবং আখেরাত পশ্চিমের নেয় যখনই মানুষ দুনিয়া একটা দিকে ধাবিত হয় আমরা যদি পূর্ব দিকে হাঁটা আরম্ভ করি তো নর্মালি কি সাধারণত আন্ডাস্ট বোঝা যাবে যে আমরা পশ্চিম দিক থেকে দূরে সরে যাচ্ছি আবার যদি পশ্চিম দিকে আমরা হাঁটা আরম্ভ করি এটা বলবে না যে আমি পূর্ব দিক পশ্চিম দিক উভয়ে কাছে যাচ্ছি এমন নয় বরং আমরা পূর্ব দিক থেকে দূরে সরে যাচ্ছি তো যে ব্যক্তি বলবে যে আমি দুনিয়া অর্জন করব দুনিয়ার দিকে ধাবিত হব সে অবশ্যই আখেরাত থেকে দূরে সরে যাবে কিন্তু যে ব্যক্তি আখেরাতের দিকে ধাবিত হবে তো অটোমেটিক কিতাবে বর্ণিত রয়েছে তার দুনিয়া অর্জিত হবে আখেরাত অর্জিত হবে দুনিয়াতে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো অর্জিত হবে হ্যাঁ যে সামগ্রী সাহাবাইকে আমাদের বিষয়ে বর্ণিত রয়েছে তাদের মধ্যে হাজার হাজার আশরাফি দিনার এগুলো থলের মধ্যে থাকতো তো থাকা অবস্থায় তারা সফর করত ভ্রমণ করত কিন্তু তাদের ভরসা ওই আশরাফি দিনার দিরহামের দিকে ছিল না ভরসা আল্লাহ তালার দিকে ছিল সেই জন্য আমরা কি করব আমরা খাবার খাব আজকে আমরা বললাম যে এক আল্লাহরুলি চল্লিশ বছর পর্যন্ত প্রায় খেজুর খাননি সে খেজুরের না খাওয়ার পিছনে সাধনা করেছেন এখন আমাদের নফস আমাদের ধোকা দিবে হ্যাঁ খেজুর খাওয়া নবী খেজুর খাওয়া থেকে বিরত এটা তো কখনো হতে পারে না খাও হ্যাঁ আজোয়া খেজুর পাওয়া গেছে খাও তাবারক হিসাবে মিষ্টি পাওয়া গেছে খাও তো বিষয়টা বুঝতে হবে যে এটা খাওয়ার পরে অনেকে তাবারকের নামে বিরিয়ানি খায় হ্যাঁ গলা পর্যন্ত খেয়ে নেয় পেট পরিপূর্ণ করে খেয়ে নেয় তারপরে কি দেখা যায় নামাজও আজও হয়ে যায় ঘুমের মধ্যে ঠিক না তো দেখা যায় নফস কি করবে সাবিন নিয়েতে ভালো দিকটা দেখি আমাদেরকে এই ক্ষেত্রে করে কিন্তু আমরা যখন সেই ধোকায় পড়ে যাই তখনই দেখা যায় আমাদের অন্য আরেকটি গুণ্তা শয়তানের সাথে দেখা হলো তো শয়তান আল্লাহ নবীদের থেকে সেই পর্দা সরিয়ে নিয়েছেন তো শয়তানের সাথে দেখা হলো তো বললো যে সে ধোকা দেয়ার অনেক বিষয়ে কথাবার্তা বললো বলার পরে বলা যায় আমাকে কি ধোকা দেওয়ার জন্য তোমার কোনো ফাঁদ আছে কি না তো বলেন না আপনার ধোকা দেওয়ার জন্য কোনো ফাঁদ নেই কোনো অপকৌশল নেই কিন্তু এক রাতে আমি আপনাকে বেশি খাবার খাওয়ার জন্য পরিচিত হয়ে খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমি সফল হয়ে গিয়েছিলাম সেই রাত আপনি আল্লাহ তাবারকালার জিকির থেকে মানে জিকির যে সৌভাগ্য সেটাতে আপনি বঞ্চিত হয়েছিলেন তখন সেই আমবিয়া আলাইহিস সালাম বলে যে আমি কখনো এই নফসের খায়েশ বা আমি কখনো এই খাবার পরিতৃপ্তিে খাব না ঠিক আছে তখন শয়তান বলেছে আমিও কখনো আর কখনো গোপন কথাই ভেবে ফাঁস করে দেব না ঠিক আছে তো আল্লাহ পাক আমাদেরকে সেই নফসের বিরোধিতা করার পদ্ধতি শেখা তৌফিক দান করুক আর এটা ওই সময় হবে যারা আউলিয়া کرامের সংস্পর্শে যাবে নেক সংস্পর্শে যাবে তখনই এই বিষয়গুলো আমাদের পরিচয় লাভ হবে কীভাবে নফসের বিরোধিতা করতে হয় তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন একটি পরিবেশ যেটা আমরা দেখেছি মাদানী কাপালে আমরা সফর করেছি আমরা মাদ্রাসায় পড়েছি অনেক সময় একত্রে খাবার খেতে হয় দেখা যায় ভালো খাবার আছে কিন্তু চারজন পাঁচজন রয়েছে কিন্তু গোস্তের টুকরো দেখা যায় দুই তিন টুকরো রয়েছে এখন প্রত্যেকেই তো আশা যে আমি গোস্তের টুকরোটা পাব। তো দেখা যায় এর মধ্যে যারা সেই বুজুর্গানের দিনে কিতাব পড়ে দাওয়াত ইসলামী মাদানী মহল থেকে কষ্ট শিকারে সেই প্র্যাকটিস করেছে এবং নফসের বিরোধিতা করা অভ্যাস যার গড়ে তুলেছে গড়ে তুলেছে নিজের মধ্যে তখন সে কি করে সেই গোস্তের টুকরোটি অপর ইসলামী ভাইয়ের দিকে এগিয়ে দেয় আলহামদুলিল্লাহ এটা কিন্তু এটা আমাদের এভাবে সাধনা করা জি অবশ্যই দর্শক আমরা শুনছি খুব সুন্দর মাদানি ফুল বাস্তবে আমরা দেখি অনেক কাজের ক্ষেত্রে যে এই কাজটি আমাদের জন্য ভালো হবে আমাদের ভিতর থেকে এটা আমাদেরকে বলে থাকে এটা নফসে একটা ধোকা থাকে নফস দেখা যায় যে অনেক বড় নেকি দেখিয়ে মানুষকে আস্তে আস্তে কী করে ছোট ছোট কাজ করিয়ে আস্তে 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 এমন এক মানে কি বলবো খাবিজ যে মানুষকে নেকি দেখিয়ে দেখিয়ে তারপর আস্তে আস্তে তাকে গুণের দিকে কনভার্ট করে কিভাবে কনভার্ট করে আমরা তা শুনবো ইনশাআল্লাহ তালা কিছু কল নিব আপনাদের কল নিয়ে আপনাদেরকে অ্যাড করবো আমাদের অনুষ্ঠানে এরপর ইনশা আল্লাহ তালা আবারও মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা কল চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ বলছিলাম অনুষ্ঠান থেকে আমি একটি নাটের শুনতে যাই প্রিয় মদিনা দূরে জামা কেমন করে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার জন্য পরবর্তী কল

আপনি গজল শুনবেন ঈশা আল্লাহ তালা চেষ্টা করছি পরবর্তী কল নাম মোহাম্মদ ফরহাদ আলী আমি রহমতপূর্ণ অনুষ্ঠানটি দেখছি এই অনুষ্ঠান থেকে একটি নাচ শরীফ শুনতে চাই দিলে খুশি হবো ইনশাআল্লাহ তালা আমরা চেষ্টা করব আপনাদেরকে খুশি করার জন্য নাতের আসুল শুনিয়ে আমাদেরকে কমেন্টস করেছেন বিনতে ফুরকান উদ্দিন বিবারিয়া থেকে তিনি জানিয়েছেন যে আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়াতে আমরা ভালো আছি আর দোয়া চেয়েছেন দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুক আমাদের সাথে আছেন জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ তালা সকলের দোয়াকে মনের জাইজ ইচ্ছাকে পূরণ করুক এরপর আমাদেরকে রাহাত রেজা আত্মারি আমাদেরকে কমেন্টস করেছেন লিখেছেন সোহেল ভাই আপনারা সবাই ভালো আছেন জিজ্ঞাসা করেছেন জি আল্লাহ তালা দয়াতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ জাল আমাদের কাছে কিছু মেসেজও এসেছে মেসেজও পড়ব ইনশাল্লা তালা আমাদেরকে নাসিম জুবাইর ভাই চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন লিখেছেন মাদানি চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে চাই বিস্তারিত জানার চাইতে আপনি বিস্তারিতভাবে মাদানি চ্যানেলকে দেখে নিন মাদানি চ্যানেলের দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন মাদানি চ্যানেলের কার্যক্রম কি রয়েছে মাদানি চ্যানেল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন এর একটি ডিপার্টমেন্ট বলতে পারি বিভাগ মাদানী চ্যানেল তো মাদানি চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাউদাল আমরা চেষ্টা করি আমাদের মুসলমান ভাইদেরকে নেক ও এক করার জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলামের সুন্নতের প্রচার করা আমরা ইলমে দিন অর্জন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আপনি দেখতে থাকুন মাদানি চ্যানেল ইনশা আল্লাহ তালা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমাদেরকে শিয়া হোসেন ভাই কমেন্টস করেছেন লিখেছেন মদিনা দূরে যাব কেমন করে এই নাটটি শুনতে চাই ইনশাআল্লাহ তালা রাশেদ ভাই আছেন রাশেদ ভাই থেকে আমরা কিছু কালামও শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা কিছু কিছু পঙ্ক্তি আমাদেরকে রাশেদ ভাই শুনিয়ে দিবেন দর্শকবৃন্দ ফরমাইশ অনুযায়ী জি কিন মদিনা ডেকে না প্রিয় প্রিয়ে তুমি মরে মদিনা আশি জেনো জনে ভেজা दीन ते अमार स যখন দেখবে মদীনাতে প্রিয় নবীর সরি যখন দেখবে চাই स्वप्नो शोधु एकता দীনা তে মর মর না মার যেন হয় তব চরলে মদিনা তে প্রিয়মদীনা ধোঁরে যাব কেমন করে মদিনা বহুদূরে মদিনা বহুদূরে প্রতি বছর থাকি যাবো জবে সোনার মদিনা মনে রে সবি অহে দর দিত মায় প্রতি বছর থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলব সবি অহে দর দিতো মায় যাব যাব বলে আমি ধোয়ে গেলাম বাংলা সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আম্মা

প্রিয় নবীর রাজাই হৃদয় জুড়ে একি ধ্বনি যাব সোনার মদিনাই তার চরণে মরব আমি মরব না কবালাই بهدوري أكا مدينا بهدوري اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد যাব কেমন করে চেয়েছিলেন যদি দু এক মানকা বা তো শুনিয়ে দিতেন تمہیں باطل دیر مٹالے ہے امام محمد رضا تمہیں بات دیر مٹال ہے امام محمد رضا دین دینی شارہ جگال ہے امام محمد رضا فیض رضا جاری تھوے انشا اللہ جاری تھک بے فضر رضا جاری تھک بے انشاءاللہ اللہ جاری تھک থাকবে বাতিল দের যখন চলছিল ভারতে ভারত জুড়ে বাতিলের গুমরাগি যখন চান ছিল ভারত জুড়ে তুমি মুজদ্দিন হয় এনে হে ইমাম মহম্মদের রাজা জারি থাকবে شا اللہ جاری تھک تمہیں باتل دیر مٹی دینر پرودیپ جانے تمہیں باتل دیر مٹی دینر پر جانے سنت کے آبار جگانے ہے امام محمد رضاف زیر ازا جاری تھا کہ بے انشاءاللہ جاری تھا بے فیض رضا جاری تھا کہ بے انشاءاللہ জারি থাকবে জারি থাকবে সল্লো আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা আলোচনা শুনছিলাম নফস এর ব্যাপারে আমরা আবারও কিছু মাদানি ফুল নেব মোনার ভাই কাছ থেকে মোনার ভাই থেকে কিছু মাদানি ফুল নেব নফস সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জি মোনার ভাই আল্লাহ পাক আমাদেরকে নফস বিষয় যা শুনলাম তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন আমিন লবসের বিষয়ে বলা হয়েছে যতবার সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানদের নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন তখন বলা হলো আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে ফিরে এসেছি তখন যখন জিজ্ঞাসা করলো সাহাবাই کرام যে অমুসলিমদের সাথে যুদ্ধ করার পরে ফিরে আসার পরে এই কথা বলল তখন সাহাবাহিক রামদের মধ্যে কৌতূহল জাগল এত কষ্ট এত পরিশ্রম এবং এত ত্যাগ শিকার আর এটাকে ছোট যুদ্ধ বলা হচ্ছে এটা বড় যুদ্ধ কোনটা তখন তাদেরকে জানা হলো যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে এটা বড় যুদ্ধ বড় যুদ্ধ বলা হয় তো বাস্তবিক পক্ষে যে অমুসলিমদের সাথে কিছু সময়জন যতক্ষণ ঘন্টা বা কয়েক দিন আর নফসের সাথে মৃত্যুর শ্বাস নিঃশ্বাস পর্যন্ত তো এটা অনেক বড় ধোঁকা তো আর এই ধোঁকা থেকে আউলে کرام আল্লাহ নেক বান্দারা সব সময় সতর্ক থাকতেন নফস নফস এবং শয়তানের ধোঁকা থেকে বর্ণিত রয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা যিনি তিনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন বিদায় হয়ে যাবেন করবেন সেই মুহূর্তের কিছু সময় আগে শয়তান দূর থেকে তার চুল মানে বিক্ষিপ্তভাবে ছিঁড়ার মতো ভঙ্গি করছে এবং সে আফসোস আর্তনাতে মশগুল শয়তান এবং বলছে যে হে আহমদ বিন হাম্বল তুমি কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এই ধরনের কথা মানে শয়তানের ধোকা মৃত্যুর আগ পর্যন্ত বরং কিতাবে বণিত আছে কবরও গিয়েও শয়তান ধোকা দেয় যখন মান রব্বুকা জিজ্ঞাসা করা হয় তখন বলে যে হে বান্দা তুমি আমার দিকে সারা দাও শয়তানের দিকে সারিয়ে বলে অতএব যে এটা খুবই চিন্তার বিষয় এবং আউলিয়া কিরাম এটা নিয়ে সবসময় সাধনা করতেন তো ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ তাহলেই বলে না না এখনো আমার শ্বাস প্রশ্বাস বাকি আছে এখন আমার কিছু শ্বাস প্রশ্বাস বাকি আছে তোমার এই কথায় কর্ণপাত করে আমি কখনো তোমার ধোকায় পড়বো না তো চিন্তা করেন যে আউলে কিলাম যারা রয়েছে এখন যদি শয়তান যখন বলল হে আহমদ বেন হাম্বল তুমি কামিয়াবির সাথে কামিয়াবি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ তখন সাধারণত এটা একটা প্রশংসার সুযোগ বিষয় এটা যে অন্তরের মধ্যে সে গেঁদে নিত হ্যাঁ আসলে তো আমি কামিয়াবির সাথে যাচ্ছি তখন দেখা যেত শয়তান তার আরো নিকটে এসে থাকে আরও মারাত্মক ধোকার মধ্যে তাকে নিপতিত করতে এবং নফস তো সাথী আছে তো দেখা যেত নফস এবং শয়তান শক্তিশালী হয়ে তখন বান্দার উপর আক্রমণ করতো যেটা আমরা জানি সাখরাদের সময় মৃত্যু শয্যা যখন বান্ধ থাকে তখন শয়তান কিভাবে পানির পেয়ালা দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ভাবে তো শয়তান ধোঁকা দেয় এটার এটাকে আরো মজবুত করে নফস তো এই জন্য যে বিষয়টা আউলেক রামগণ সব সময় সচেতন ছিলেন যার কারণে তারা মৃত্যুর সময় মুস্কি দিয়ে মৃত্যুবরণ করতে পারতেন যার কারণে তারা মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের দিদার পেতে পেতে মৃত্যুবরণ করতে পারতেন মৃত্যুর সময় জান্নাদের মনোরম দৃশ্য দেখতে পারতেন আর আজকে আমরা যারা গুণাগার যারা গুণাহী লিপ্ত তারা মা মৃত্যুর সময় গান গাইতে গাইতে মৃত্যুর সময় মুখ দিয়ে বাজে কথা বলতে বলতে মৃত্যুর সময় কুফরিয়া বাক্য বলতে বলতে আমরা দুনিয়া থেকে বিদায় হই এবং আমাদের সমাজের মধ্যে মানুষ এমন হচ্ছে তো আল্লাপাক আমাদেরকে যেই নফসের বিরুদ্ধে যুদ্ধ করা নফসের বিরোধিতা করাকে বড় যুদ্ধ বলা হয়েছে সেটা যাতে আমরা করতে পারি এবং সেটার মধ্যে আমরা কামিয়াবি অর্জন করতে পারি যখনই আমরা সেটার মধ্যে কামিয়াবি অর্জন করতে পারবো তাহলে অবশ্যই আমরা আল্লাহকে রাজি করতে পারবো ইনশাআল্লাহ তালা আমাদের উচিত আমরা যেন আল্লাহ তালাকে রাজি এবং খুশি করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করি আর এজন্য আমাদেরকে নফসের যে ধোকা রয়েছে ধোকা থেকে বেঁচে থাকতে হবে নফস এমন একটি বিষয় যা আমাদেরকে বিভিন্নভাবে ধোকা দিয়ে থাকে তো আল্লাহ তালা আমাদেরকে নফসের ধোকা থেকে বাঁচিয়ে নিক ফজর রহমান ভাই আমাদের সাথে আছেন তা থেকে কিছু মাদানি ফুল নিব আর সময় একেবারে শেষের দিকে তো ফজর রহমান ভাই আপনি আমাদেরকে কিছু মাদানি ফুল দিন সোহেল ভাই আমি নফসের মতো মা ইন্নার ব্যাপারে যে আয়াত এসেছে এটা আরোপ করেছিলাম জি 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 বাকি যে দুইটি আয়াত সেটাও আমরা শুনি নিই এবং এর তর্জমাও জেনে নিই ইনশাল্লাহ তাআলা যে নফসে লাউবামা রয়েছে এটা হচ্ছে গুনা করার পর মানুষকে অনুসূচনা দেয় এবং তাকে তিরস্কার করে যে তুমি অমুক খারাপ কেন করলে। অনেক সময় দেখা যায় যে আমরা একটা গুনাহ করার পরে আমাদের ভিতরে অনুসূচনা চলে আসে যে এই কাজটি করা ঠিক হয়নি, কাজটি কেন করলাম। এটা নাফসে লাভামার লাভামার কাজ কাজ কোথা তো 29 পর সুরা কিয়ামাহ এর এক ও 2 নাম্বার আয়াতে আল্লাহ আযজা ওয়া জালা ইশারা করেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ওকসিমু বিয়ামিলয়ামাহ ওয়া লা ওকসিমু বিনফসিল্লাওয়ামাহ কনজুল ইমান থেকে অনুবাদ কিয়ামত দিবসের শপথ করছি এবং ওই আত্মার শপথ যা নিজেকে খুব তিরস্কার করে এটা হচ্ছে নক্সেল্লা মামার ব্যাপারে তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে মানুষকে গুনাহের দিকে ধাবিত করে এবং গুনাহা করতে সে বারবার উৎসাহিত করে যেটা আমাদেরকে মনে ভাই বললেন

মন্দ কর্মের বড় নির্দেশদাতা কিন্তু যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু এটা ইউসুফ আলা আলান বিজ্ঞান ও তিনি আল্লাহতাল বার্গে আরোপ করেছিলেন সেটাই করোনা পাকে এসেছে তো এটা করোনা পাকে নপ্সগুলোর ব্যাপারে আয়াত এসেছে তো নফসের যে খাস রয়েছে সেটা বর্জন করার কিন্তু অনেক ফজিলত রয়েছে হজর সৈয়দনা শেখ আবু সোলাইমান দারানি রহমতুল্লাহ তালা আলহিম বলেন যে নফসের কোনো ইচ্ছা বর্জন করা অন্তরের জন্য এক বছরের রোজা ও রাত্রি জাগরণ থেকেও অধিক লাভজনক তাহলে আমরা যদি এক বছর রোজা এবং রাত্রি জাগরণ করি কিন্তু আবার নফসের খাইসে পূরণ করি তাহলে লাভ না কিন্তু নফসের একটি ইচ্ছা যদি আমরা পরিত্যাগ করি তাহলে ওই এক বছর রোজা এবং রাত্রের জাগরণ থেকেও এটা লাভজনক রয়েছে তো সম্পর্কে একটি কালামও রয়েছে আচ্ছা কেন আল্লাহ রহমতুল্লা আলাই তিনি প্রত্যেক দিকে কালাম লিখেছেন তো নফসেরও একটি তিনি কালাম লিখেছেন এটা কয়েক সের আমি শুনিয়ে দিচ্ছি

আমাদের এই অবস্থা দেখে যে বালি কনা রয়েছে সেটা আমাদের প্রতি হাসছে যে দেখো সে নিজের সময়কে কিভাবে নষ্ট করছে। আর সারা রাত্র গাফলতের সহকার আমরা ঘুমিয়ে আছি গুনাহের মধ্যে মগ্ন রয়েছি তো আমাদের এই অলসতা দেখে যে তারকা রয়েছে তারা কি দাঁতকে পিসছে যে দেখো সে কিভাবে তার সময়কে নষ্ট করছে তো সময় আমরা এমন কোন কাজ দেখি যেটা আমরা দেখে আমরা রাগান্বিত হই কিছু বলতে পারি না কিন্তু আমরা দাঁত কেড়েমির করি অথবা দাঁত মানে পিসে আমরা এটাকে জাহির করি প্রকাশ করি তো আল্লাহ হজর বোঝাতে চাচ্ছেন যে আমার এই গুণাহের অবস্থা দেখে নফসের যে তারকাগুলোও কি করছে দাঁত পিসছে আমার দিকে দেখে তো এইভাবে পুরো পরিপূর্ণ কালাম রয়েছে এর আরো অনেক শের রয়েছে আর লাস্টের দিকে কালামের মধ্যে কি নফস থেকে কিভাবে ধোঁকা দেয় আমাদেরকে সে ব্যাপারে বললেন তো আমরা এই নফসের ধোকার মধ্যে পড়ে বিভিন্ন ইবাদ থেকে গাফিল রয়েছে তো এই কিছু পংক্তি যদি আপনি আমাদেরকে শুনিয়ে দিতেন সুর সহকারে যে 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 এই লাস্টের রয়েছে শেষ পংক্তি যেটা এর মধ্যে আলো নফসের বিভিন্ন কিছু বলার পর ফরিয়াদ করার পর লাস্টে গিয়ে একটি তিনি এমন কথা বলছেন যে যে আমি আমার সাহায্যকারী হচ্ছেন আমার সাহারা হচ্ছেন গসেপাক রহমদুল্লাহ

فریاد ہے نفس دے کی بدی سے اللہ سے عبر اللہ کے نبی سے فریاد ہے نفس کی بدی سے دن بھر کھیلوں میں خواب اڑائی دن بھر کھیلوں میں خواک اڑائی لاج آئی نا ضرور کی ہنسی سے لاج آئی نا ضرور کی ہنسی سے شب بھر سونے ہی سے غرض تھی নব সম্পর্কে কালামও শ্রবণ করলাম ফাজুল রহমান ভাই থেকে দর্শক বৃন্দ আহ একটি সময় আমাদের নির্ধারিত আলোচনা তো অনেক বাকি রয়ে গিয়েছে আউলিয়া কিরামকে কিভাবে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন নভস তারা কিভাবে বেঁচে থেকেছেন আসলে নভসের ধোকা অনেক মানে অনেক বড় এই ব্যাপারে আমরা অনেক কিছু শোনার ছিল কিন্তু শুনতে পাইনি সময়ের স্বল্পতার কারণে ইনশাআল্লাহ তালা চেষ্টা করব আবারও কখনো নভস নিয়ে আলোচনা করার জন্য তো যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা বিদায় নেব আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে নিকট উপস্থিত হওয়ার চেষ্টা করব। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান ساشكر وصلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب সনা মালাই কা সোনা মাতুমা এনাই যখন হবে তো মারি দিদার তখন দি হবে আমার আমার সপোনে শো না مدينه والي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك Mustafa jaane rahmat pe na ho salam shamwe baz mein hidayat pe na ho salam ghausi azam imam to ka vanno ka jalwae شار قدرت پیلا کھو سلا خوا جائے خواج گان خوا و دین و دینوں پہ لاکھوں کھو مصطفیٰ جان رحمت پہ لا گھو سلا ڈال دی قلب میں آزم تے مو سے دی, دی آلہ حضرت پہ لا گھو سلا فیض سے جن کے لاکھوں نامازی ب سنت پی لاکھوں سلا مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں السلام اتو السلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله سبحانك اللهم سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم <سؤالت> তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার